দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছুই পাবেন। আমি একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি হচ্ছে টিকটকের ভিডিও। যদিও আমরা আনন্দ এবং খুশি হয়ে ভিডিওটাকে দেখি, কিন্তু একটু ধীর মস্তিষ্কভাবে ভিডিওটি যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো বাস্তব জীবনে বেশ কিছু মানুষ আমরা দেখতে পাই। বাস্তব জীবনে যে সমস্ত মানুষগুলো সৎ, সরল এবং পবিত্র হন, তারা কিন্তু প্রতিটি পদে পদে, প্রতিটি ঘাত প্রতিঘাত খেতে খেতে ব্যর্থ হন। কিন্তু ব্যর্থ হলেও সেই সৎ মানুষগুলো কিন্তু হাসি মুখে চলে যায়। আমরা দেখতে পেলাম একটা ভিডিওর মধ্যে, যেখানে দেখতে পেলাম একটি ছেলের একটা ম্যানিব্যাগ পড়ে যাচ্ছে আর সেটিকে তুলে দিচ্ছেন একজন সৎ এক মহিলা, মানে ক্যারেক্টার বলছে আর কি। সেই মহিলাটা যখন তাকে ম্যানিব্যাগটা তুলে দিল, টাকার ব্যাগটা তুলে দিল, তারা খুশি হলেন। সঙ্গে সঙ্গে যে মেয়েটি উপকার করতে গেলেন তারই কিন্তু ব্যাগ আবার একটা পড়ে গেল। কি করলো ছেলেটার গার্লফ্রেন্ড, অর্থাৎ আর একটা মেয়ে রয়েছে ছেলেটার সঙ্গে, সেই মেয়েটা কিন্তু তার ব্যাগটা নিয়ে চলে গেল, কারণ তাকে বললো না যে তোমার ব্যাগ আমি পেয়েছি। তো দেখুন, আমরা একটা প্রবাদ আছে যে উপকার করলে অপকার হয়, অন্যের উপকার করতে গেলে নিজের ক্ষতি হয়, তার বাস্তব চিত্র কিন্তু এই ভিডিওটা আমরা দেখতে পেলাম, যেখানে আমরা অহরহ প্রতিটি মানুষের জীবনেই যে ঘটনাগুলো আমরা দেখি, যে আজকে বন্ধু আরেক বন্ধুকে উপকার করতে যান তখন কিন্তু তার এমনটাই হয়, একজন শিক্ষক আরেকজন শিক্ষককে উপকার করতে যান তেমনটাই হয়, একটা মেয়ে আর একটা মেয়েকে যখন উপকার করতে যায় তেমনটাই হয়। আজকে বাস্তব জীবনে প্রতিটি মানুষের জীবনে যেমন এই ভিডিওটা জড়িত, তাই আমি ইউটিউব থেকে অর্থাৎ ফেসবুক থেকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে প্রচার করছি। আসুন আপনি নিজে পরিষ্কার হন, আপনি নিজে সৎ হন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি কে, আমি কি, আমি কোথায়, আমি কেন। আজকে আমার কেউ উপকার করলো আর আমি তার ক্ষতি করব সেটা কখনো হতে পারে না। আর একটা জিনিস মনে রাখবেন, যে মানুষটা সারা জীবন মানুষের উপকার করে যায়, যে মানুষটা সারা জীবন মানুষের উপকার করে যায়, আজকে ধরুন আপনি আমার উপকার করছেন, ভেবে নিন যে আপনি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, এটাই হচ্ছে বাস্তব। আর সেই বাস্তবতায় কিন্তু সেই ক্ষতিগ্রস্ত যতই হোক না কেন, তার যতই অভাব অনাতন থাক না কেন, সেই লোকটা সৎ থাকলে কিন্তু বা সেই মেয়েটা সৎ থাকলে কিন্তু তার মুখে হাসি আসে, যেমনটা ভিডিওটায় আমরা দেখলাম যে একজন মানুষ একজন মানুষের ব্যাগ পড়ে গেল, ব্যাগটা তাকে তুলে দিল, আবার ওই যে তুলে দিল যে উপকার করলো তার ব্যাগটা আবার পড়ে গেল, সে ব্যাগটা তারা নিয়ে চলে গেল। কিন্তু এত কিছু জানার পরেও সে কিন্তু হাসি মুখে পথ চলে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে তাই বলে যে কারো উপকার করব না এমনটা নয়, উপকার করুন, নিজে উপকার করুন, দেখবেন শান্তি এবং আনন্দ এর মতো আর কোথাও খুঁজে পাবেন না। তাই পরিশেষে এইটুকুটাই বলবো যে আপনারা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জগৎকে, মানবতাকে আপনারা জাগিয়ে রাখতে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসুন এবং মানুষের উপকার করুন, যদিও নিজের ক্ষতি হয় হোক, কিন্তু এর মতো আনন্দ আর পৃথিবীতে অর্থ দিয়েও কিনে পাবেন না। চলুন পরোপকারী হন, ধন্যবাদ। হ্যালো, আমি মইদুল, ওয়েট লস কোচ। আপনি কি ওজন ফ্যাট ভুড়ি নিয়ে খুব চিন্তিত? ওষুধ ছাড়া ওজন ফ্যাট ভুড়ি কমাতে অথবা মাসল গেন ওজন বাড়াতে নিচের দেওয়া নাম্বারে এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন।